পুরাতন মালদা পুরসভার মঙ্গলবাড়ির মহানন্দা নদীর কয়েকটি ঘাট সংস্কারে শুভ শিলান্যাস করলেন রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের রাষ্ট্রমন্ত্রী সাবিনা ইয়াসমিন। বৃহস্পতিবার বিকেলেই পুরাতন মালদা পুরসভার মঙ্গলবাড়ি মির্জাপুর নেচোপাড়া এলাকার মহানন্দা নদীর সংস্কারে শিলান্যাস কর্মসূচির উদ্বোধন করেন মন্ত্রী সাবিনা ইয়াসমিন। তার সঙ্গে উপস্থিত ছিলেন জেলাশাসক নিতিন সিংহানিয়া, পুরাতন মালদা পুরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ, ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম, প্রাক্তন চেয়ারম্যান তথা বর্তমান কাউন্সিলর বিভূতিভূষণ ঘোষ সহ বিশিষ্টজনেরা। কি বলছেন তারা, শুনুন বিস্তারিত। জন্য খুব গুরুত্বপূর্ণ দিন, কারণ আজকে ওল্ড মালদা মিউনিসিপ্যালিটিতে যে তিনটি কাজের আমরা শুভ সূচনা করলাম, তিনটে হচ্ছে ঘাটের, যেখানে আমাদের ছট পুজো থেকে শুরু করে বিভিন্ন রকম পুজোই তারা এসে এখানে বিসর্জন থেকে শুরু করে বিসর্জন দেয়, ঠাকুর বিসর্জন দেয়। খুব ভালো লাগছে যে যখন সবাই বলে যে হিন্দু না মুসলিম, এরকম একটা দ্বন্দ্ব সারা বিশ্ব জুড়ে চলছে, সারা ভারতবর্ষ জুড়ে, সেখানে একজন মুসলিম হয়ে আমি এই কাজটা আজকে আমার উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর থেকে করছি। এটা হচ্ছে সম্প্রীতি, এটা হচ্ছে বাংলার কৃষ্টি, সভ্যতা, সংস্কৃতি, এটাই হচ্ছে মমতা ব্যানার্জি। তো আজকে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর থেকে আমরা এই কাজের শুভ সূচনা করেছি, খুব ভালো লাগছে। আমি ধন্যবাদ জানাচ্ছি কার্তিক দাকে যে এত সুন্দর কাজটা উনি দিয়েছিলেন আমাকে করার জন্য, যে যখন স্কিম চেয়েছিলাম তুমি উনি এই সুন্দর কাজগুলো দিয়েছিলেন। তো আমি ধন্যবাদ জানাচ্ছি বাংলার মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জিকে, যে যিনের আশীর্বাদের জন্য আমরা খুব সুন্দর সুন্দর কাজগুলো করতে পারছি। আজকে সকালবেলাও আমরা হরিশ্চন্দ্র করে প্রায় 4,16,00,000 টাকার কাজের শুভ সূচনা করলাম, তার মধ্যে একটা কলেজে পুরো ফ্লোর, মানে 2,16,00,000 টাকা ব্যয়ে একটা ফ্লোর হচ্ছে। তো বহু কাজ আমরা করছি, আমাদের লক্ষ্যই হচ্ছে কাজের দিকে, এবং আমরা আমাদের নেত্রী দিদি মমতা ব্যানার্জি সবসময় আমাদেরকে নির্দেশ দেন মানুষের সাথে থাকতে হবে, মানুষের পাশে থাকতে হবে, মানুষের কাজ করতে হবে। কিরে তোদের হলো? আমার বিয়ে আমার বেনারসি, একটা নতুন গল্প তার মন ছুঁয়েছে মনের মানুষ, স্বপ্ন যে আজ রঙিন। নতুন স্বপ্নে নতুন করে সেজো বিমল শাড়ি সেন্টার, কাঁচরাপাড়া। বালাজি মোবাইল প্লাজা, কাঁচরাপাড়া স্টেশন রোড, কেজিআর পথ, একেবারে গান্ধী মোড়ের কাছে, কাঁচরাপাড়া, উত্তর চব্বিশ পরগনা। মোবাইল ফোনে যোগাযোগ 7003766329 এবং 8584917724। বালাজি মোবাইল প্লাজাতে পাবেন স্যামসাং, নোকিয়া, ওপো, ভিভো, রেডমি, রিয়েলমি এবং রিলায়েন্স জিও ইত্যাদি ব্র্যান্ডেড মোবাইল ফোন, এছাড়া মোবাইলের যাবতীয় এক্সেসরিজ। বালাজি মোবাইল প্লাজা, বালাজি মোবাইল প্লাজা, বালাজি মোবাইল প্লাজা।